জেল কোডের বিধান অনুযায়ী খালেদা জিয়াকে কোনো না কোনো সরকারি হাসপাতালেই চিকিৎসা নিতে হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আন্তরিক বলেও জানিয়েছেন তিনি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন খালেদা জিয়া সিএমএইচেও চিকিৎসা নিতে অস্বীকৃতি ব্যক্তিগত চিকিৎসকদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে তার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল প্রস্তুত রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার কথা বলে বিএনপি রাজনীতিতে নতুন ইস্যু তৈরি করতে চাইছে কিনা তাও ভেবে দেখতে হবে আমাদের জেল কতগুলি বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের বাইরেও আমাদের যাওয়ার স্কোপটা খুব সীমিত আমরা তারপরেও তারপরেও তিনি বিএনপি চেয়ারপারসন এবং তিনি দুই দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই বিবেচনা এনে আমরা সর্বাত্মক তাকে এটা যেটা সুযোগ যেগুলি সেইগুলির ব্যবস্থা আমরা করছি তার চিকিৎসার থেকে আরম্ভ করে যতখানি জেল কোড অনুযায়ী দেওয়ার আমরা সেই সব ব্যবস্থাটা করছি